নমস্কার, হেলথ সলিউশনে আপনাদের আবার ওয়েলকাম জানাই। আজ শুরুতে কিছু কথা বলার আগে আপনাদের উদ্দেশ্যে কয়েকটা প্রশ্ন রাখতে চাই। প্রশ্ন দিয়েই আজকে এই লাইভ অনুষ্ঠানের সূচনা হোক। তারপরে তো লাইভ অনুষ্ঠান, যখন আপনাদের কোনো স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্ন থাকলে আপনারা অনায়াসে এখানে এক্সপার্ট ডক্টরের কাছে ফোন করতে পারেন। প্রশ্নটা হচ্ছে, আপনি কতটা নিজের রোগকে সারাতে চান? এখন অনেকেই ভাববে রোগ হলে তো সারাতে সবাই চাইবেন, খুব বাস্তবিক কথা। কিন্তু না, এখানে ট্রিটমেন্টের মধ্যে বা সুস্থতার জায়গায় দু রকম হতে পারে। যে প্রবলেম, যে রোগ মানে অসুখ আপনার রয়েছে, আপনি প্রথমত তার থেকে মুক্তি চাইবেন। ট্রিটমেন্ট এমন হতে পারে যে সেটা সাময়িকভাবে আপনাকে রিলিফ দিল। আরেকটা ট্রিটমেন্ট হতে পারে, সেই রিলিফ দেওয়ার পাশাপাশি আপনাকে কমপ্লিট কিওরের দিকে নিয়ে গেল। সো আপনি কোনটা চান? আপনি কোনটা চাইবেন, ফুললি কিওরের দিকে হাঁটতে, নাকি আপনার যে প্রবলেম আছে সাময়িক একটু বা রিলিফ পেয়ে গেল বা মিটে গেলই আপনার জন্য সেটা এনাফ? ভাবুন, এই প্রশ্নটার মধ্যেই অনেক কিছু মেসেজ লুকিয়ে আছে। কারণ হোমিওপ্যাথি সেই ট্রিটমেন্ট প্রসিডিওর যেখানে আমাদের জন্য সেই আলটিমেট সুস্থতার সুযোগটা পাওয়া যায়, এবং সেটা উইদাউট এনি সাইড এফেক্ট। এবং সেটাই একজন BHMS ডক্টরের কাছ থেকে, আমরা MD ডক্টরের কাছ থেকে বারে বারে আমরা জানতে পারি। এই লাইভ অনুষ্ঠানে বিভিন্ন রকম প্রবলেম নিয়ে আমরা এখানে অ্যানালিসিস হয়। আজকেও একটা খুব সেই অর্থে বলতে গেলে জ্বলন্ত সমস্যা নিয়ে আমরা আলোচনা চাইবো, এবং সেখানে আর কীভাবে হোমিওপ্যাথি বন্ধু হতে পারে। কারণ আমাদের ধারণা আছে, একবার রোগটা আর্থ্রাইটিস, ভনিতা করে লাভ নেই। আর্থ্রাইটিসটা হচ্ছে এমন একটা প্রবলেমের জায়গা রোগ, সেটা শুধুমাত্র যে বয়সকালে বয়স্কদের অ্যাটাক করে তা নয়, কম বয়সেও সেটা অ্যাটাক হতে পারে। এবং আমাদের ধারণা যে সেটা সুস্থ হয় না, এবং ওই ভোগ করে যেতেই হয়, ওষুধ খেয়ে যেতে হয়, তারপরে একটা রিলিফ পাওয়া যায়, সেটা কন্টিনিউ থাকে। ধারণাটাও কতটা ঠিক, আজকের এপিসোডে আরও একবার মিলিয়ে নেব, আরও একবার সন্ধান করবো। আর সেটা সন্ধান করব একজন এক্সপার্টের কাছ থেকে, যিনি আমাদের প্রপারলি বলতে পারবেন সুস্থতার মেসেজ দেওয়ার পাশাপাশি। তো আসুন, স্বাগত জানাই, সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে নিই। আর আপনাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান যেহেতু, প্রশ্ন নিয়ে ফোন করতেই পারেন। তার আগে তাকে স্বাগত, হ্যাঁ, BHMS MD ডক্টর সন্দীপ চক্রবর্তীকে ওয়েলকাম স্যার। নমস্কার। নমস্কার। প্রথমেই বলি, আজকের যে টপিক, দ্যাট ইজ দ্য আর্থ্রাইটিস, এই আর্থ্রাইটিস কিন্তু আজকের দিনে সত্যি একটা বার্নিং প্রবলেম। এবং এরকম বহু পেশেন্ট আমি দেখেছি যারা 10 বছর 15 বছর আর্থ্রাইটিসে ভুগছেন এবং কোনো না কোনো অর্থোপেডিকের কাছে যাচ্ছেন, কিন্তু আলটিমেট রেজাল্ট সত্যিই কি পাচ্ছেন? হোমিওপ্যাথি শুধুমাত্র পেনের ওপর ডিল করে না, হোমিওপ্যাথি শুধুমাত্র ক্যালসিফিকেশনের ওপর ডিল করে না, হোমিওপ্যাথি রুট কজের ওপর ডিল করে এবং আলটিমেট কিওর করতে পারে। অর্থাৎ দেখা যায় এরকম অজস্র আর্থ্রাইটিস পেশেন্ট আছে যারা মুঠো মুঠো পেনকিলার খেয়েছেন কিন্তু আলটিমেট যন্ত্রণাটাও কমাতে সমর্থ হননি, সেই জায়গাতে কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন উইদিন 15 ডেজ, আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি, উইদিন 15 ডেজ যন্ত্রণা তো কমবেই এবং পেশেন্টের মুভেবিলিটি অনেক স্টেবল হবে, অনেক ইজি হবে, এবং পেশেন্ট কিন্তু আস্তে 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 অনেক নর্মাল লাইফে ফিরবে। এবং আমরা দেখি যে জেনারেলি 1.5 থেকে 2 মাসের মধ্যে পেশেন্ট কিন্তু নর্মালি মর্নিং ওয়াক করতে পারে, পুজো করতে পারে, অর্থাৎ একদম আগের জায়গায় আসতে পারে। এবং যদি কমপ্লিট কোর্স করা হয় আর্থ্রাইটিসের ক্ষেত্রে, তাহলে অবশ্য অবশ্যই আর্থ্রাইটিস কিন্তু পুরোপুরি ভালো থাকা যায় এবং ভালো রাখা যায়। কিন্তু এখানে একটা ভাইটাল কোশ্চেনটা থাকবে, হ্যাঁ, এই কিওর করা যায়, এই পয়েন্টেই সবচেয়ে ভাইটাল। একজন পেশেন্টের কাছে তার সেই স্টেজে, তার প্রবলেমের স্টেজে সাইকোলজিটা কাজ করবে কি করে, আমার প্রবলেমটা রিমুভ হবে, আমি সুস্থ হব। তো সুস্থতার মানে যে আমি যে প্রবলেমে ফেস করছি, আমি হাঁটতে পারছি না, আমার পায়ে ব্যথা বা এইভাবে হাঁটার প্রবলেম আমার, সেটা কমিয়ে দেওয়া, নাকি যে কারণে হচ্ছে সেটা থেকে পুরোপুরি রিলিফ দিয়ে একদম উৎস মূল থেকে সেটাকে নির্মূল করা, যেটা আমি পরবর্তীকালে একদম শিখতে বলি। সিমটোমেটিক ট্রিটমেন্ট কিন্তু হোমিওপ্যাথি কখনোই বিশ্বাস করে না, কারণ যেরকম আর্থ্রাইটিসে প্রচণ্ড যন্ত্রণা, পেশেন্ট মুভ করতে পারছে না, যন্ত্রণাটা কমিয়ে দেওয়া হলো। এবং এটা দেখা যায় যে আর্থ্রাইটিসের প্রথম দিকে যখন পেশেন্ট অর্থোপেডিক ডাক্তার কনসাল্ট করছেন, তখন কিন্তু যন্ত্রণা কমে যাচ্ছে 2 মাস 4 মাস 6 মাস, পরের দিকে পেন কিলারেও কিন্তু যন্ত্রণা কমছে না, সেক্ষেত্রে স্টেরয়েড লাগছে এবং লাস্ট অফ অল স্টেরয়েডেও কোনো রেজাল্ট হচ্ছে না। এরপরে এই পেশেন্ট কী করবে? প্রচণ্ড যন্ত্রণা, এবং এরকম অজস্র পেশেন্ট আমরা দেখেছি যে যন্ত্রণার জন্য সারাদিনে 2 বার বা 3 বার, অর্থাৎ প্রত্যেক 7 থেকে 8 ঘন্টা ছাড়া ছাড়া পেন কিলার ইঞ্জেকশন নিচ্ছেন। এই পেশেন্টেরও যদি প্রপারলি ডায়াগনোসিস করা হয় যে কী হয়েছে আর্থ্রাইটিসের দিক, কোন জায়গাটা ড্যামেজড হয়েছে, কোন জায়গাটা ডিজেনারেশন হয়েছে, এবং এই ডিজেনারেটেড পার্টের ওপর যদি ট্রিটমেন্ট করা হয়, সাপোজ যদি কার্টিলেজ ডিজেনারেশন হয়, কার্টিলেজটা নষ্ট হয়ে গেছে বা সাইনোভিয়াল ফ্লুইডটা টোটাল ড্রাই আপ হয়ে গেছে,
এই জায়গাটার উপর যদি ট্রিটমেন্ট করা হয় উইদিন 15 ডেজ পেশেন্ট এসে বলে ডাক্তারবাবু এর আগে আমি এত ভালো কোনো দিন থাকিনি, অর্থাৎ কেন এটা, আমি কোনো পেন কিলারে বিশ্বাস করি না এবং আমি কোনো পেন কিলার ট্রিটমেন্ট দিও না, এবং এই যে মুঠো মুঠো তেল অয়েনমেন্ট স্প্রে এগুলো তো আমি প্রথমেই স্টপ করে দিই, কারণ দিজ আর নট দ্য কিউরেটিভ ট্রিটমেন্ট। কিউরেটিভ ট্রিটমেন্ট হতে হবে, এগুলো উপাচার, উপাচার দিয়ে বা টোটকা দিয়ে বা টিপস দিয়ে পেশেন্টকে ফর দ্য টাইমিং রিলিফ দেওয়া যায়, কিন্তু কিওর করা যায় না। আমাদের সবসময় সেটা হয় না, কখনোই সম্ভব নয়। আমাদের সবসময় উদ্দেশ্য কিন্তু কিওরের দিকে এবং আলটিমেটাম পেশেন্টকে সুস্থতার দিকে নিয়ে যাওয়া, সেটা কিন্তু অনলি হোমিওপ্যাথি ক্যান ডু দিস। এবং সেটা ডক্টর সন্দীপ চক্রবর্তীর চেম্বারে মানে সেটা বললে হয়তো কোনো অংশে অনেকের কাছে মনে হতে পারে অনেক কিছু, কিন্তু যারা একবার চেম্বার ভিজিট করেন, যারা পেশেন্ট হতে পারে বা তার রিলেটিভরা যারাই গেছেন, তারা দেখেছেন কিভাবে কিভাবে তারা যদি মানে সিরিয়ালি বিষয়টা ফলো করে যান কোনো পেশেন্টকে, তারা আরও ভালো বুঝতে পারবেন যে একজন পেশেন্ট কিভাবে ধীরে ধীরে সুস্থতার জায়গায় পৌঁছাচ্ছে, এবং তার ক্ষেত্রে ধামা চাপা দেওয়া ট্রিটমেন্ট নয়, প্রকৃত সুস্থতার দিকে ডক্টর সন্দীপ চক্রবর্তী তাদেরকে এগিয়ে যেতে একেবারে সম্পূর্ণভাবে সাহায্য করছেন। এবং অনেকেই তো এইভাবে বলে পড়েন যে আমাদের এই যে আর্থ্রাইটিসের প্রবলেমটা আমরা ভুলেই গেছি ডক্টর চক্রবর্তীর কাছে আসার পর থেকে। এবং এটা আমি বারবার বলি যে আপনি 1.5-2 মাস পরে আর্থ্রাইটিস যে আপনার ছিল এটা আপনি ভুলে যাবেন। এবং অনেকে আমার কাছে এরকম পেশেন্ট আমি দেখেছি, আনন্দে পেশেন্ট মর্নিং ওয়াক করছে 1.5-2 মাস পরে, আমি বলেছি দেখুন আপনি হাঁটুন কিন্তু এখন ছুটবেন না, আমি টাইমে অনুযায়ী আপনাকে বলবো ছুটতে, কিন্তু এতটাই আনন্দ, 15 বছর 20 বছর একটা কমপ্লিট একটা অ্যারেস্টেড লাইফ, একদম কমপ্লিট গৃহবন্দী অবস্থায় থাকার পরে কমপ্লিট যখন হাঁটু ভালো থাকছে সেই অবস্থার যে আনন্দ সেটা আমরা ফিল করি, এবং তখন পেশেন্টকে বলা হয় যে আপনি আস্তে আস্তে হাঁটুন এবং ছুটবেন না। সেই জায়গায় দেখা যাচ্ছে অনেক পেশেন্ট ছুটছে। হ্যাঁ, তো এই কন্ডিশনগুলোকে কভার আপ করতে হলে, প্রপারলি লাইফটাকে রিনিউ করতে হলে, আগের জায়গায় ফেরত দিতে হলে অনলি হোমিওপ্যাথি ক্যান ডু দিস। এবং এটা তখনই পসিবল যখন প্রপার ডায়াগনোসিস সম্ভব, কেস টেকিং সম্ভব এবং প্রপার হোমিওপ্যাথিক মেডিসিন দেওয়া হয়, এবং তার জন্যই ডক্টরের সঙ্গে কনসালটেন্সিটা মাস্ট, এটা বিকল্প কিছু হতে পারে না। প্রপার ডায়াগনোসিস তখন হবে যখন ডাক্তারের কাছে আমরা সরাসরি পৌঁছাবো। যাই হোক, এই মুহূর্তে আমাদের স্টুডিওতে ফোনের মাধ্যমে পৌঁছেছেন, অনেকক্ষণ সাথে আছেন, আপনাকে ওয়েলকাম করবো। নমস্কার, নেবেন কে আছেন? নমস্কার, নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? নমস্কার, ব্যারাকপুর থেকে। ওকে, বলুন আপনি প্রবলেম কি? আমার কিছুদিন ধরে সারা মুখ থেকে ছোট 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 র‍্যাশ বেরিয়েছে, আর গালের একটা সাইডে না পুরো কালো একটা দাগ হয়ে যাচ্ছে। ঠিক, আপনার এজটা একটু বলুন তো। 24। আপনার থাইরয়েডে কোনো প্রবলেম আছে? না। প্রথম কথা, আগে থাইরয়েড টেস্ট করান, ঠিক আছে? আমার মনে হয় আপনি থাইরয়েড টেস্ট করাননি, ঠিক আছে? হ্যাঁ, তো এটা হাইপোথাইরয়েডিজমের জন্য হতে পারে, বা অনেক সময় কিন্তু হাইপার পিগমেন্টেশন থেকেও হতে পারে। এই হাইপার পিগমেন্টেশন প্রসঙ্গে একটু বলে রাখি, অনেকে বাজার চলতি প্রচুর ক্রিম ইউজ করেন, এগুলো করবেন না, প্রপার হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিন। এবং এটুকু আমি আপনাকে বলতে পারি, প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে র‍্যাশ তো যাবেই, তার সাথে সাথে বিউটিফিকেশন ট্রিটমেন্টও করা হয়, যাতে এই কমপ্লিট ব্ল্যাক প্যাচগুলো কিন্তু কভার আপ করে যায়। আপনি সাথে থাকুন, আপনি যতটা বুঝলেন তার সাথে আবারও সেই গোড়ার কথায় ফিরে গিয়ে যে প্রপার ডায়াগনোসিসের সুযোগটা দিতে হবে। এবং আপনি ব্যারাকপুর থেকে দমদম একদম ঘরের কাছে, অনেক সিস্টেমেটিক ডিজিজ আছে কিনা সেটা দেখতে হবে। থাইরয়েড যদি থাকে তাহলে থাইরয়েডকে আগে কভার করতে হবে, উপর থেকে বিউটিফিকেশন ট্রিটমেন্ট করলাম বা ইন্টারনালি বিউটিফিকেশন ট্রিটমেন্ট করলাম, ইটস নট অল, প্রথমে আগে ডায়াগনোসিস করতে হবে সিস্টেমেটিক ডিজিজ আছে কিনা, তারপরে আমি নেক্সট কিছুতে যেতে পারি। একদম সেই হিসেবে যারা দূরে দূরে আছেন তারা ভাবছেন যে কোথায় গিয়ে খুঁজবো, কোনো প্রবলেম নেই, ডক্টর চক্রবর্তী চেম্বার একটা প্রাইম লোকেশনে দমদম জাংশন মানে স্টেশনের কাছেই মাগড়ি বাগান এমসি গার্ডেন রোডে, একটু হেল্পলাইনে ফোন করলে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আর হ্যাঁ, ডক্টরের সাথে কনসাল্ট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা জরুরি, সেটার জন্য আপনাকে এই প্রসিডিওটা মেনটেন করতে হবে। এই হেল্পলাইন নাম্বারে যারা চাইছেন, প্রবলেম নিয়ে রয়েছেন, হাত ধরতে চাচ্ছেন হোমিওপ্যাথির এবং ভরসা রাখছেন ডক্টর সন্দীপ চক্রবর্তীর, ইতিমধ্যেই যারা ভরসা রেখেছেন তারা তো সুস্থতর জীবন পেয়েছেন। যাই হোক, আপনি যদি সেই জায়গাটায় পৌঁছাতে চান তাহলে একটু এসে কনসালটেন্সিটা নিতে হবে, অর্থাৎ ডক্টরকে প্রপার ডায়াগনোসিসের সুযোগটা দিতে হবে, তারপর ট্রিটমেন্টের জায়গা। তাহলে স্ক্রিন ফলো করে মোবাইল নাম্বার দুটো লিখে নিতে পারেন, হেল্পলাইন নাম্বার 7003086801, অ্যান্ড দেন সেকেন্ড নাম্বারও রয়েছে 7596991413, চাইলে এখনই ফোন করে নিতে পারেন। আমরা যে জায়গায় ছিলাম আমরা এখন একটু কানেক্ট করি। এই আর্থ্রাইটিস বেসিক্যালি সিমটমগুলো অনেক সময়
সময় আমরা শুরুর দিকে অতটা গুরুত্ব দিই না, যেটা পরের দিকে একটু বাড়াবাড়ির পর্যায়ে যায়। এই শুরুর দিকে সচেতনতাটা একটু একদম শুরুর দিকে আমরা যদি দেখি, তাহলে ফার্স্ট অফ অল থাকে মর্নিং স্টিফনেস, অর্থাৎ সকালের দিকে ঘুম থেকে ওঠার পর প্রচণ্ড একটা স্টিফনেস, হাঁটতে অসুবিধে, চলতে অসুবিধে, এবং দেখা যাচ্ছে পেশেন্ট বলছে আমি 10-15 মিনিট বা আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে, পায়ে একটু ম্যাসেজ করার পরে আমি চলতে পারছি, এটা কেন হবে, এটা আমাকে সবসময় ভাবতে হবে। এবং ফার্স্ট অফ অল একটা হালকা ব্যথা সবসময় হাঁটুতে হতে পারে বা বিভিন্ন জয়েন্টে হতে পারে, অর্থাৎ আর্থ্রাইটিস মানেই আমরা সবসময় হাঁটুকে কিন্তু ভাবতে পারি না, হাঁটু ছাড়াও আর্থ্রাইটিস কিন্তু যে কোনো সানিভিয়াল জয়েন্টে আসতে পারে, এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু অনেক ছোট ছোট, অর্থাৎ ফিঙ্গার জয়েন্টসও আসতে পারে। তো রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস ছাড়াও আরও বহু রকমের আর্থ্রাইটিস আছে, যেরকম সোরিয়াটিক আর্থ্রাইটিস। সোরিয়াটিক আর্থ্রাইটিসে দেখা যায় যে আঙুলের মধ্যে একটা সোয়েলিং হয় ঠিকই, তার সাথে সাথে প্রচণ্ড ইচিং থাকে স্কিনে বা অনেক ক্ষেত্রে সোরিয়াসিস থাকে। তো এইগুলোকে যদি কভার আপ করা যায় এবং এগুলোকে যদি প্রপার ডায়াগনোসিস করা হয় যে পেশেন্টের প্রপার অস্টিও আর্থ্রাইটিস আছে না রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে না রিঅ্যাকটিভ আর্থ্রাইটিস আছে না সোরিয়াটিক আর্থ্রাইটিস আছে, এটা ডায়াগনোসিস করার পর পার্টিকুলার দেখতে হয় যে কতটা কোন অর্গ্যানটা ড্যামেজ রয়েছে, এবং সেটার উপর যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে ফার্স্ট স্টেজ হোক, বা এরকম বহু পেশেন্ট থাকে আমার কাছে যাদের নি রিপ্লেসমেন্ট বলে দেওয়া হয় যে নি রিপ্লেস আপনাকে করাতেই হবে, সেই পেশেন্টও কিন্তু প্রপারলি কিওর হয়ে যায়, সুস্থ হয়ে যায়, এবং উইদিন 1.5 থেকে 2 মাস পেশেন্ট কিন্তু নর্মাল লাইফস্টাইলে ফিরতে পারে। অর্থাৎ এই পেশেন্ট যে কিনা ঢুকছে চেম্বারে হুইলচেয়ারে করে, সেই পেশেন্টও নর্মাল লাইফে আসতে পারে। তার কারণটা একটাই, কারণ সমস্ত পেনকিলার বন্ধ করে, সমস্ত স্টেরয়েড বন্ধ করে কীভাবে এই পেশেন্ট সুস্থতা পাচ্ছে, তার কারণ একটাই, প্রপার ডায়াগনোসিস, প্রপার কেস টেকিং, আর একটা কনস্টিটিউশনাল মেডিসিন এবং প্রপার কোয়ালিটি হোমিওপ্যাথিক মেডিসিন। এই 3-4টে জিনিস যখন আমরা ম্যাচ করতে পারছি, তখন কিন্তু হোমিওপ্যাথি ক্যান ডু মিরাকেল, মিরাকেল করতে পারে। এবং আজকের দিনে হাজার হাজার পেশেন্ট আর্থ্রাইটিসের, আমার বহু পেশেন্ট আছেন যারা কিন্তু নর্মাল লাইফস্টাইল লিড করছেন, এবং অনেক পেশেন্ট প্রথম দিকে এসে আমাকে জিজ্ঞেস করেন ডাক্তারবাবু কত সময় লাগবে। আমি একটা প্রশ্ন আপনাদের সামনে বলি, যারা 18-20 বছর আর্থ্রাইটিসে ভুগছেন, সত্যি কথা বলুন তো, আপনারা কি সত্যি চুপচাপ বসে আছেন না কোনো অর্থোপেডিক দেখাচ্ছেন? যদি দেখিয়ে থাকেন তাহলে এই 18-20 বছরে যে এক লরি আপনি মেডিসিন খেয়েছেন, আলটিমেট বেনিফিট কিছু কি পেয়েছেন? পাননি। সেই খুঁড়িয়ে চলছেন, সেই যন্ত্রণা, সেই রেগুলার মেডিকেশন, অথবা রেগুলারে দেখা যাচ্ছে আপনি হুইল চেয়ারে করে সাময়িক আরামটা পেয়েছেন, সাময়িক আরাম, সাময়িক আরাম, বাট নট দ্য রিলিফ। 20 বছর একটা বিশাল টাইম, এবং এই 20 বছর ধরে আপনি মেডিসিন খাচ্ছেন, এবং দেখা যাচ্ছে আলটিমেটাম আপনার এই অ্যালোপ্যাথিক সাইড এফেক্টে অন্য না কোনো অর্গ্যান ড্যামেজ হয়ে যাচ্ছে। এই জায়গাতে ভাবুন, 20 বছরটা অল্প সময় নয়, সে জায়গাতে 1.5 থেকে 2 মাসে আপনি অনেক বেটার থাকবেন, এবং যদি প্রপার কোর্স কমপ্লিট করা হয়, 8-9 মাস লাগে কারু কারু ক্ষেত্রে, এটা নির্ভর করে কতটা ডিজেনারেশন হচ্ছে বা কতটা প্রবলেম হচ্ছে, সেই জায়গা কিন্তু একটা পেশেন্ট পুরোপুরি কিওর হয়, সুস্থ থাকে এবং সুস্থ রাখা যায়। এটা কি অনেক অল্প সময় নয়? আমার তো মনে হয় সেই তুলনায় তো কিছুই নয়। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, সমস্যাটা কত জটিল, কত গভীর পর্যায়ে আমরা নিজেরাই তৈরি করে ফেলেছি, তারপরে তার জন্য। এবং আমি দেখেছি এরকম পেশেন্ট অজস্র, মুঠো মুঠো স্প্রে, তেল, অয়েন্টমেন্ট, শেক, তাপ, সারাদিন মোটামুটি হাঁটু নিয়েই পড়ে থাকে। এই জায়গা থেকে বেরোন, প্রপার ডায়াগনোসিস এবং প্রপার টেস্টিং, শুধুমাত্র ইন্টারনাল মেডিসিন কিন্তু আপনাকে নর্মাল লাইফ দিতে পারে, কোনো পেনকিলারের দরকার নেই, কোনো স্প্রে, অয়েন্টমেন্ট, শেক, তাপ কিছু দরকার নেই। জানবো বুঝবো আরও, যারা দেরিতে টিউন করেছেন তাদের জন্য বলি, আজকে আমরা আরও বেশি করে আর্থ্রাইটিস নিয়ে বুঝছি, এবং আর্থ্রাইটিসে কীভাবে হোমিওপ্যাথির মাধ্যমে আমরা সুস্থতার একদম নিরাময়ের দিকে এগোতে পারি, কতটা হোমিওপ্যাথি বন্ধু হতে পারে, সেই ভূমিকাটা এক্সপার্ট রূপে ডক্টর সন্দীপ চক্রবর্তীর কাছ থেকে আমরা বুঝছি। কিন্তু এই মুহূর্তে মাঝে মধ্যে ফোনও অ্যাটেন্ড করতে হচ্ছে, তাদের প্রবলেম নিয়ে ফোন করছেন, এই মুহূর্তে দেখে নেবো কে কথা বলতে চাইছেন ডক্টর চক্রবর্তীর সাথে। নমস্কার দেবেন, কে আছেন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আন্দুল থেকে। বলুন ম্যাম, আপনার কি প্রবলেম, সরাসরি ডক্টর চক্রবর্তী শুনছেন। আমার প্রবলেম হচ্ছে আমার গ্যাস্ট্রিক আছে, আর কনস্টিপেশন থেকে এখন ফিশারের প্রবলেম হয়ে গেছে, অ্যানোরেকটাল ফিশার। আচ্ছা। আর প্রচন্ড পেইনফুল, মানে একটু পটি করার পরে, মানে পায়খানাতে আসার পরেই প্রচন্ড পেইন হয় ওই অ্যানাস্থেটাতে। প্রথমেই বলি আপনি যে নামটা বললেন, দ্যাট ইজ অ্যানাল ফিশার। অ্যানাল ফিশার কমপ্লিট কিওরেবল ডিজিজ, হোমিওপ্যাথিতে অজস্র পেশেন্ট আমি কিওর করে দিয়েছি, অ্যানাল ফিশার কমপ্লিট কিওর হয়ে যায়, না কোনো অপারেশনের প্রয়োজন আছে, না কিছু প্রয়োজন আছে, এটা সম্পূর্ণরূপে সেরে যায়।
প্রথম আগে দরকার হচ্ছে স্টুল ম্যানেজমেন্ট, অর্থাৎ স্টুলটা যাতে প্রপারলি হয় সেটা ঠিক রাখা, এবং ফুড ম্যানেজমেন্ট অর্থাৎ ফুডের মধ্যে আপনি কী কী খাবেন, প্রপার পেকটিন ফাইবারটাকে আপনাকে দেওয়া, এবং তার সাথে সাথে ইন্টারনাল মেডিসিন, অবশ্যই অ্যানালফিসিয়া কিন্তু কমপ্লিট কিওর হয়ে যায়, ভয়ের কোনোই কারণ নেই। এবং এটা অ্যানালফিসিয়ার খুব বেশি দিন টাইমও লাগে না, উইদিন 4 to 5 months পুরোপুরি কিওর হয়ে যায়। আপনি যদি চান তাহলে অবশ্যই একটু কষ্ট করে চলে আসতে পারেন ডক্টর চক্রবর্তী চেম্বারে, তার জন্য একটু হেল্পলাইন নাম্বারটা নোট করে নিন, যেমন আমাদের স্টুডিও নাম্বারে ফোন করেছেন, ডক্টর চেম্বারে যাওয়ার জন্য যে নাম্বারটা রয়েছে সেখানে ফোন করে একটু কথা বলে নিতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট সেখানে বুক করে একটু পৌঁছে যান, ডক্টরকে প্রপার ডায়াগনোসিস করতে দিতে হবে, তারপর ট্রিটমেন্টের জায়গা, এবং তারপরে তারপরের রেজাল্টটা, সেটা আর্থ্রাইটিস হতে পারে বা অন্যান্য ডিজিজের ক্ষেত্রে, পেশেন্টদের মুখের চওড়া হাসিটাই বলে দেয় যে একজন এমডি ডক্টর, তিনি বিএইচএমএস এমডি ডক্টর ডক্টর সন্দীপ চক্রবর্তী কীভাবে পেশেন্টের কাছে একটা ভগবান তুল্য জায়গায় রয়েছেন, এটা কিন্তু ডাক্তারবাবু এটা এটা মানতেই হবে, মানে পেশেন্টদের কাছে ডাক্তার মানে ভগবান তুল্য, মানে তাদের সুস্থতার জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনাদের অবদান সেটা কিন্তু তারা মানেন একদম। প্রথম জিনিস আছে, প্রথম জিনিস যেটা একটা ডাক্তারের কর্তব্য সেটা হচ্ছে টোটাল একটা মানুষকে হেল্প করা, কিভাবে, এবং এই ট্রিটমেন্টের সাহায্যে হেল্প করা, অর্থাৎ প্রপার মেডিসিন তো আছেই, তার সাথে সাথে ফুড হ্যাবিট, এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। এবং অনেকে আমি দেখেছি, যেমন সুগারের ক্ষেত্রে আমি অজস্র পেশেন্ট দেখেছি, এবং সুগার কিন্তু হোমিওপ্যাথিতে খুব সুন্দরভাবে কন্ট্রোল করা যায় এবং পেশেন্টকে ভালো রাখা যায়, কিন্তু অনেক পেশেন্ট আমি দেখেছি সুগারের পেশেন্ট, আর্থ্রাইটিসের পেশেন্ট, ইউরিক অ্যাসিডের পেশেন্ট প্যানিক করে অনেক খাবার বন্ধ করে দিয়েছেন, বা হয়তো ভুল অ্যাডভাইসে বন্ধ করে দিয়েছেন। কীরকম দেখা যাচ্ছে, আর্থ্রাইটিসের পেশেন্ট সবই বন্ধ করে দিয়েছেন। আমি বলবো না, একদম আমরা এটা প্রপারলি আমি বলে দিই যে আপনার কোন অর্গ্যানটা বা কোন জায়গাটা ড্যামেজ হয়েছে, এবং তার জন্য কী কী খাবেন, না সামান্য কিছু ম্যানেজমেন্ট ফুডের ওপর করে দেওয়া হয়, এবং এই ম্যানেজমেন্টটা যদি আপনি ফলো করেন, এবং সামান্য কিছু এক্সারসাইজ যদি ফলো করেন, এবং প্রপার ইন্টারনাল হোমিওপ্যাথিক মেডিসিন যদি চলে, আমি 100% চ্যালেঞ্জের সাথে বলছি কিওর আসবেই, আর্থ্রাইটিস বা বাতের প্রবলেম সারবেই, এবং সেটা অনেক ফাস্ট। এবং সেরকমই সুগারের পেশেন্টের ক্ষেত্রেও আমরা দেখেছি কমপ্লিট কন্ট্রোলে রাখা যায় পেশেন্টকে, ভালো রাখা যায়, অর্থাৎ যতবারই টেস্ট করছে পেশেন্ট নর্মাল এবং একই স্টেজে আছে। এবং দেখা যায় যেটা অ্যালোপ্যাথির ক্ষেত্রে আজকে হাইপোগ্লাসেমিক হয়ে যাচ্ছে, কালকে হাইপারগ্লাসেমিক হয়ে যাচ্ছে, এই জায়গাটা না করে দেখা যাচ্ছে পেশেন্টের বরাবরই ফাস্টিংটা 90, 100, 110 মধ্যে থাকছে, এবং পিপিটা দেখা যাচ্ছে 110, 120, 130 মধ্যে থাকছে, অর্থাৎ টোটাল ইন কন্ট্রোল এই জায়গাটা দরকার। কারণ আজকে হাইপোগ্লাসেমিয়া হয়ে গেল, পেশেন্ট অজ্ঞান হয়ে গেল, কালকে আবার মিষ্টি খেতে আরম্ভ করলো, এই জায়গাটা না, প্রপারলি একটা কন্ট্রোলে রাখা। এবং আর্থ্রাইটিস পেশেন্টের ক্ষেত্রে একটা পেশেন্ট যাতে হাঁটাচলা করতে পারে, মর্নিং ওয়াক করতে পারে, পুজো করতে পারে বা নামাজ পড়তে পারে, এই জায়গাটা পেশেন্টকে দেওয়া, এবং সেই জায়গাটা কিন্তু কমপ্লিট হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা হয়। এবং আমার কয়েক হাজার পেশেন্ট আজকের দিনে কমপ্লিট সুস্থ, যাদের মেডিসিন টোটাল বন্ধ, এবং প্রত্যেকটা পেশেন্টকে বলা হচ্ছে আপনি বছরে একবার বা দুবার এসে জাস্ট চেক করিয়ে যাবেন যে কীরকম আছে হাঁটুটা, দেখা যাচ্ছে কমপ্লিট সুস্থ, কোনো ইঞ্জেকশনের প্রয়োজন নেই, কোনো নি রিপ্লেসমেন্টের প্রয়োজন নেই, এবং নি রিপ্লেস করেও এরম পেশেন্ট দেখেছি আমি, 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা খরচা করে নি রিপ্লেস করেও কিন্তু পেশেন্ট দেখা যাচ্ছে বলছে আমার কোনো আলটিমেট কোনো লাভই হয়নি, সেই যন্ত্রণা, সেই খুঁড়িয়ে চলা, সেই একটা স্ট্যামারিং, এই জায়গাগুলো থেকেই যাচ্ছে। এবং এই জায়গা থেকে কভার আপ করতে হলে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সত্যিই কিন্তু হেল্পফুল এবং অসাধারণ রেজাল্ট দিতে পারে। ডাক্তারবাবু কথা থেকে ছোট্ট ধার করে নিয়েই আমি রিপিট করে একটু সংযোজন করে দিই যে এমন একটা ট্রিটমেন্ট প্রসিডিওর যেখানে কোনো সাইড এফেক্টের কোনো ভয় আপনার নেই, এই জায়গায় আপনি সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারবেন। সে প্রসঙ্গে সময় থাকলে নিশ্চয়ই জানবো, কিন্তু আরও একজন পেশেন্ট আই থিঙ্ক তিনি ওয়েট করছেন, তাকে স্বাগত। কে আছেন, নমস্কার? হ্যালো, কে বলছেন? হোমিওপ্যাথিক ডক্টর। আপনার পরিচয়টা যদি একটু জানান আগে। প্রথম আমি বলি আপনার পরিচয়টা কিন্তু পেলাম না, এটা প্রাথমিক কর্তব্য, একটু যদি প্লিজ জানান। কোথা থেকে ফোন করছেন? একদম, এবার আপনি শুনতে থাকুন, আমি বলছি কি ব্যাপারটা। প্রথম আগে ব্যাপার হলো, ধরুন কিছু কাশি পেশেন্ট আছে, ঠিক আছে, সেই পেশেন্টকে কিন্তু বেসিক্যালি আমরা তুলসী বা বাসক পাতা খেতে বলি, এটা মাস্ট। এবং আয়ুষ ডিপার্টমেন্ট বারবার বলছে এই ধরনের একটা কম্বাইন্ড অ্যাপ্রোচ খুব দরকার। ঠিক সেরকম একটা আর্থ্রাইটিসের পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রসুন খাওয়া খুব ভালো জিনিস,
এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে গুলঞ্চ বা কিছু কিছু হার্বাল মেডিসিন আছে যেগুলো আমাদের ইন্ডিয়ান হার্বস থেকে, এবং সেই মেডিসিনগুলো প্রপারলি বেনিফিশিয়াল একটা আর্থ্রাইটিস পেশেন্টের। কিন্তু সেই আর্থ্রাইটিস পেশেন্ট প্রপারলি গুলঞ্চ যদি আমি বলি যে আপনি 4 চামচ করে 4 বার খান, সেটা খেতে পারবে না। সেক্ষেত্রে সাপ্লিমেন্টেশন বা ফুড সাপ্লিমেন্টেশন করা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এই জায়গাটা অবশ্যই দরকার। যেরকম এক্সারসাইজ ইম্পর্টেন্ট, সেরকম ফুড সাপ্লিমেন্টেশন ইম্পর্টেন্ট, এবং সেরকমই হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল মেডিসিন ইম্পর্টেন্ট। আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। ব্যাপারটা এইভাবে, একটা কম্বাইন্ড অ্যাপ্রোচ যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে সেই ট্রিটমেন্টকে কিন্তু ট্রিটমেন্ট বলা হয় না। সেই জন্য কম্বাইন্ড অ্যাপ্রোচ ট্রিটমেন্ট অবশ্যই দরকার। আমার প্রয়োজন, আমি সুস্থ হব, একদম আমার যে প্রবলেম আছে সেটাকে আমি শুধু সাময়িক রিমুভ মানে রিলিফের জন্য আমি ডক্টরের কাছে যাব না, সেটার জন্য যাব, নিশ্চয়ই যাব, কিন্তু সেটা থেকে আমি বেশি চাইবো আমার প্রবলেমটা যেন পুরো সারে, একদম অবশ্যই অবশ্যই সেই জায়গায় আমি ডক্টরের, এই জায়গাতে দেখা যাচ্ছে হবে আমাকে। দেখা যাচ্ছে এরকম পেশেন্ট আমরা দেখেছি যে পেশেন্টের একটা সুগার আছে, তো সেই পেশেন্টকে আমরা বলবো রেগুলার আপনি অবশ্যই কিন্তু কারি পাতা খান, বা আপনি অল্প করে নিম পাতা খাবেন, বা আপনি তুলসী পাতা খাবেন। এটা হচ্ছে ফুড ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট যদি না দেওয়া হয় তাহলে পেশেন্টটা শুধুমাত্র মেডিসিন ডিপেন্ডেন্ট হয়ে যাবে। মেডিসিনে তো কভার আপ করাই যাবে, কিন্তু বেসিক্যালি কিছু ফুড ম্যানেজমেন্ট দরকার হয়, এবং এই ফুড ম্যানেজমেন্টগুলো অনেক সময় কী হয় মেডিসিনাল আকারে দেওয়া হয়, যেগুলো ফুড সাপ্লিমেন্টেশন হিসেবে কাজ করে, এবং সেগুলো কিন্তু সুপার এফেক্টিভ এবং মেডিসিনকে পেশেন্টকে অনেক তাড়াতাড়ি রিলিফ দিতে পারে এবং পেশেন্টকে কিওর করতে পারে। স্পষ্টভাবে হলো, একদম আর স্পষ্টভাবে আপনাদের কাছেও বার্তা আরও একবার স্মরণ করিয়ে রাখবো, যে কোনো ডিজিজের ক্ষেত্রে, প্রবলেমের ক্ষেত্রে ওই ফেলে রাখলে হবে না সে, এবং কোনো ধামা চাপা দেওয়ার ট্রিটমেন্ট বা সাময়িক রিলিফের জায়গা থেকে যদি আপনি বেরিয়ে এসে সুস্থতার পথে হাঁটতে চান, একটা সুস্থতর জীবন খোঁজ করতে চান, তাহলে আপনার জন্য কিন্তু হোমিওপ্যাথি আদর্শ বন্ধু হতে পারে। এবং সেখানে ডক্টর সন্দীপ চক্রবর্তী সেই চওড়া মুখের হাসিগুলো উপহার দিতে পারছেন ভেরি লং টাইম। তো সেই জায়গাটায় আপনি যদি এখনও সেই জায়গায় নিশ্চিন্ত জায়গায় পৌঁছতে চান, তাহলে ডক্টর চক্রবর্তী চেম্বার আপনার জন্য কিন্তু অবশ্যই আদর্শ হতে পারে। সেটা যদি আপনি মনে করেন নিজের রোগের সুস্থতার জায়গায়, এবং আর্থ্রাইটিসের ক্ষেত্রে যে কোনো ধরনের যে কোনো স্টেজের আর্থ্রাইটিসের ক্ষেত্রে হোমিওপ্যাথি বন্ধু এবং ডক্টর চক্রবর্তীর হাত যদি ধরতে চান, তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এতক্ষণে নোট করে নিয়েছেন, আরও একবার রিপিট করে দিই, 7003086801 এবং 7596991413, এই দুটো নাম্বারে ফোন করে নিন। একজন ডক্টরের কাছে আগে তাকে ডায়াগনোসিসের সুযোগ দিতে হবে, তারপর তার সেই ট্রিটমেন্ট করতে হবে, আর সেই ট্রিটমেন্ট অসংখ্য পেশেন্টের মুখে যে হাসি ফোটাচ্ছে সেটা যারা ডক্টর চক্রবর্তী চেম্বারে যান তারা জানেন বোঝেন। আর এই মুহূর্তে আমরা বুঝে গেছি সময় শেষ, কাজেই নেক্সট এপিসোডে আপনাকে এইভাবেই চাইবো, বন্ধুদের প্রতি পরিষেবা, এইভাবে অ্যাওয়ারনেস থাকবে। অবশ্যই অবশ্যই, আজকে বিদায়, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, নমস্কার নমস্কার।